সবাই সবার জন্য দোয়া করি, এই করোনা রোগ থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত রাখবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের মহাসচিবের জন্য দোয়া করবেন। অনেক অসংখ্য মানুষ হয়ে পড়েছে, সেফ থাকবেন। আমাদের মাননীয় মহাসচিব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশে আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রায় 10,000 দুস্থ মানুষের পাশে আমাদের মাননীয় মহাসচিব দাঁড়িয়েছেন এবং আমরা পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে পৌরসভায় আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি ওনার নির্দেশে।